আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি রেসিপিটি আপনারা পছন্দ করবেন, ভালো লাগবে, কারণ এটি বাঙালিদের সবার অলওয়েজ ফেভারিট, ইভেন আমার তো অবশ্যই ফেভারিট। আমার না সবার বলতে গেলে, বাঙালি বলতে গেলে এটা পছন্দ করে না এমন লোক পাওয়া খুবই দুষ্কর। তো চলেন দেখি আজকের কী রেসিপি, বাঙালিদের অলওয়েজ ফেভারিট রসগোল্লার রেসিপি। এটা একদম নো ফেল রেসিপি, আমার রেসিপি ফলো করে বানাবেন ইনশাল্লাহ ফেল করবেন না, প্রথমবারেই পারবেন। তো এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ছানা, ছানাটা যদি ভালো না হয় কখনোই রসগোল্লা বা যে কোনো মিষ্টি পারফেক্ট হবে না, বিশেষ করে রসগোল্লাটা পারফেক্ট হবে না। তো চলেন শুরু করি। এখানে আমি 1 লিটার দুধের ছানা নিয়েছি, আর এখানে চিনি নিয়েছি 1/2 কাপ, ময়দা নিয়েছি 1/2 কাপ। তো এবার এগুলিকে আমি সুন্দর করে মিক্স করে নেব, মানে মেখে নেব। তো আমি হাত দিয়ে একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা সফট আর কতটা মোলায়েম হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে আমার ছানা। এই যে দেখেন, এভাবে হাত দিয়ে দেখবেন, যদি এরকম গোল্লা হয় মানে একদম শুরুতে, তাহলে মনে করবেন ছানাটা রসগোল্লার জন্য একদম পারফেক্ট। তাহলে সবগুলিকে ভালো করে মেখে নিতে হবে, এভাবে সুন্দর করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি, আসলে বলে এতটা বোঝানো যায় না, দেখে বুঝে নেবেন কতটা মানে সফট করে মাখতে হয়, কারণ ময়ানটা যদি ভালো না হয়, ডোটা যদি ভালো না হয়, সেক্ষেত্রেও কিন্তু মিষ্টিটা ভালো না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ মিষ্টিটা ফেটে গেলে সেই মিষ্টিটা কিন্তু শিরায় দিলে একদম মানে খুলে যাবে, অথবা আপনার ছানা শক্ত হলে যেটা হয়, মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে যায়, মানে ছানা পারফেক্ট না হলে। তো সেই ক্ষেত্রে এটা মানে এই যে ডোটা রেডি করা, ছানাটা রেডি করা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে রসগোল্লা বা আপনি যে কোনো ছানা জাতীয় মিষ্টিতে। স্পেশালি আমি মনে করি, আমি যেটা মানে এক্সপিরিয়েন্স করেছি, রসগোল্লার বেলায় আরেকটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ আমি এই রসগোল্লা একদিনে পারিনি, আমি অনেকবার চেষ্টা করেও মানে অনেক সময় ফেল মেরেছি। তো এটা এই জন্য বললাম যে নো ফেল রেসিপি, এই রেসিপিটা আপনারা ফলো করলে ইনশাল্লাহ আপনাদের ফার্স্টবারে ইনশাল্লাহ আপনারা পারফেক্টলি রসগোল্লা বানাতে পারবেন। তো এবার আমার ডো মাখা রেডি হয়ে গেছে, এবার আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি, মানে রসগোল্লা শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে ছোট বড় অনেক রকমের শেপ দিয়েছি, আপনারা বড় চাইলে বড় করে দিবেন, ছোট হলে ছোট করে নেবেন ইচ্ছা। আমি আমার জন্য একটু ছোট করে করেছি, আর আমার মেয়েদের জন্য একটু বড় করে করেছি, মানে আমি এভাবে হিসেব করে আমার মতো করে করেছি। তো আপনারা আপনাদের মতো করে সাইজ হিসেব করে করবেন, সমস্যা নেই, ছোট হলে একটু বেশি হবে, বড় হলে একটু কম হবে হিসেবে, মানে মিষ্টিগুলি একটু বড় হলে তো অবশ্যই এটা বুঝে নিই কম হয় বেশি হয়, এটা কোনো ব্যাপার না। তো মেইন কথা যেটা, মিষ্টিটা কিন্তু কোনো রকম ফাটা থাকা চলবে না, তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হয় না, আর সেই মিষ্টিটা শিরায় দিলে গলে যাবে, নয়তো ফেটে যাবে, মানে মিষ্টিটা পারফেক্ট হবে না। তাই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মিষ্টিটা কোনো ফাটল থাকতে পারবে না। এই যে দেখেন আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার 1 লিটার দুধের ছানায় 14টা মিষ্টি হয়েছে। আপনারা আরেকটু ছোট করে করলে আরেকটু বেশি হবে, আরেকটু বড় করে করলে আরেকটু কম হবে। তো এবার আমি শিরার জন্য আগে থেকেই চুলায় বসিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি আর 4 কাপ পানি নিয়েছি। তো শিরার রেসিপিটা আমি দেখাচ্ছি না, কারণ আমার চ্যানেলে অলমোস্ট ভিডিও আছে মিষ্টি, সেখানে শিরার রেসিপিও দেওয়া আছে, মানে সিরকা যেটাকে বলে। তো ও চাইলে আপনারা ওখানে দেখতে পারেন মিষ্টি সিরকার রেসিপি। তো এই যে আমি আস্তে আস্তে যখন পানিটা ফুটে উঠবে তখন মিষ্টিগুলিকে ছেড়ে দিব। তো আমি মিষ্টিগুলিকে ছেড়ে দিয়েছি, এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এভাবে আমি হাই হিটে 5 মিনিট গরম মানে জাল দিয়ে নিব, হাই হিটে, ঢাকনা তুলব না, হাই হিটে 5 মিনিট জাল দিয়ে তারপরে ঢাকনা তুলব। দেখতে পাচ্ছেন ভিতরে বোঝা যাচ্ছে কি সুন্দর করে ঘুরতেছে, আমাকে হাত দিয়ে বা কোনোরকম কোনো ইয়াতে ঘুরাইতে হবে না, এরকম চেষ্টা করলে ভেঙে যাবে, তাই ঢাকনা তোলা যাবে না, 5 মিনিট এভাবে রেখে তারপর ঢাকনা তুলবেন। এই যে দেখেন কতটা সুন্দর হয়ে এই
লাস্ট মিনিটে কতটা সুন্দর ফুলেছে, অনেকটা সুন্দর করে ফুলেছে। আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি এই সিরকার রেসিপি, মানে বিশেষ করে মিষ্টির রেসিপি, যেটা সিরকার রেসিপি পাবেন সেই গোলাপ জামুনের রেসিপি, সেটাও সুজির গোলাপ জামুন দিয়ে দিব, ওই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে। আর চ্যানেল ভিডিও লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো এবার আমি আবার ঢেকে দিয়েছি, এবার ঢাকা দিয়ে 20 মিনিট আমি জাল দিয়েছি হাই হিটে। এবার দেখেন কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে, দেখলেই মনে হচ্ছে খেয়ে ফেলি এতটা, আমি তো গরম গরম খেয়ে ফেলেছি। তো অনেক মজা হয়েছে আর অনেক সফট হয়েছে, আপনারা ইনশাল্লাহ বাসায় চেষ্টা করবেন, চেষ্টা করলে অবশ্যই পারবেন। আমি মনে করি আমার রেসিপিটা হুবহু ফলো করলে আপনারা প্রথমবারেই পারবেন, যদি কোনো রকম ভুল না করেন। তো এবার আমি একটা মিষ্টি তুলে নিব, আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার তুলে আমি মিষ্টি পারফেক্ট হয়ে এসেছে কি না সেটা দেখার এটা একটা টেকনিক। আপনি একটা বোলে বা একটা মগে পানি নেবেন, পানি নর্মাল পানি নিয়ে এভাবে মিষ্টিটাকে ছেড়ে দিবেন। মিষ্টিটা যদি নিচে ডুবে যায় তার মানে মিষ্টিটা পারফেক্ট হয়েছে। এবার আমি মিষ্টিটাকে চিপিয়ে উঠিয়ে নিয়েছি, মানে পানিটাকে ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, যে দেখেন কতটা সফট হয়েছে, দেখলেই বোঝা যায়, আর চাপ দিলে তো আরোই বোঝা যাচ্ছে। তো এবার আমি এটাকে একটু চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আসলে ওভাবে আমার মানে ভিডিওতে যেহেতু রাতে ভিডিও করেছি, হয়তো এই জন্য জানি না কেন পুরোপুরি বোঝা যাচ্ছে না, তবে আপনারা বানালে বাসে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তাও যতটুকু বোঝা যায় অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন কতটা সফট হয়েছে, অনেক অনেক সফট হয়েছে। আর যারা গরম গরম পছন্দ করেন রসগোল্লা খেতে আমার মতো গরম গরম, তাদের মানে এই টাইমটায় এই মিষ্টিটা আরও বেশি মানে ভালো লাগে। তো আমি এখানে আরেকটা কাজ করেছি, আমি আলাদা ঘন করে একটা সিরকা বানিয়ে রেখেছিলাম, সেখানে আমি কিছু মিষ্টি ভিজিয়ে দিয়েছি, একটু বেশি চিনি দিয়ে করেছি যেটা, মানে একটু ঘন করে করেছি, আর পাতলা করে একটা করেছি সেটা আলাদা করে রেখে দিয়েছি। তো এখানে আমি এই যে মিষ্টিগুলি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এই মিষ্টিটাকে আমি ওভারনাইট রেখেছি পরিবেশনের পালা সকালবেলা। তো তখন চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও নতুন আপলোড করলে সাথে সাথে আপনার কাছে সেই ভিডিওটা পৌঁছে যায়, সবার আগে আপনি পেয়ে যাবেন। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবেন প্লিজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।